সানা রাস্তায় গাড়ি চালাচ্ছিল। হঠাৎ সে একটি খুব জোরে শব্দ শুনতে পেল, যেন কেউ পেছন থেকে তার গাড়িতে ধাক্কা মেরেছে। ক্ষতির পরীক্ষা করতে সে তার গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসলেন। একটি লাল গাড়ি তাকে ধাক্কা মেরেছিল এবং ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। সানা সঙ্গে সঙ্গে গাড়িটিকে তাড়া করতে শুরু করে। তিনি একটি রেস্তোরাঁর বাইরে গাড়িটিকে পার্ক করা দেখতে পেলেন। সানা রেস্তোরাঁটির ভিতরে গিয়ে তিনজন লোককে দেখতে পেল। তাদের মধ্যে একটি হলো লাল গাড়ির মালিক। আপনি কি অনুমান করতে পারলেন এটিকে? প্রথম ও তৃতীয় তাদের টেবিলে খাবার আছে, কিন্তু দ্বিতীয় এখনো মেনু কার্ডের দিকে তাকিয়ে আছে। তিনি এই মাত্র এসেছেন। সানা তার কাছ থেকে ক্ষতির মূল্য উদ্ধার করে। যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না।